ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণী নির্যাতনের ঘটনায় আলোচনায় আসা টিকটক হৃদয় বাবুর এক নারী সহযোগী সহ মানব পাচারে জড়িত অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন নদিয়া আক্তার ওরফে ইতি, ওরফে নূরজাহান, ওরফে জয়া, আলামিন হোসেন, সাইফুল ইসলাম, আমিরুল ইসলাম, পলক মণ্ডল, তারিকুল ইসলাম এবং বিনাশ শিকদার। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত যশোরের শার্শা থানার পাঁচফুলট, বেনাপোল থানার পুটখালি এবং নড়াইল শহরের ডহর রামসিদ্ধি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তেজগাঁও বিভাগের পুলিশের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতে নারী পাচারকারী টিকটক হৃদয় বাবুর সঙ্গে গ্রেপ্তার নারীর ঘনিষ্ঠতার বিষয়টি আমরা জানতে পেরেছি। তারা দীর্ঘদিন ধরে নারী পাচারের সঙ্গে জড়িত। নদী শুধু ভারতে নয়, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতেও নারী পাচারের সমন্বয়ক হিসাবে কাজ করে। গ্রেপ্তার এই চক্রটির সঙ্গে ভারতে গ্রেপ্তার হওয়া হৃদয়বাবু ও সাগরদের ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়া গেছে জানিয়ে উপকমিশনার শহীদুল্লাহ বলেন, এক নারীকে তার স্বামী 40,000 টাকায় এই নদীর কাছে বিক্রি করে দিয়েছিল। সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহ জানান, এ ঘটনা উদ্ঘাটনের পর একাধিক নারী ভারত থেকে পালিয়ে এসে মামলা করেন। একের পর এক বেরিয়ে আসে নারী পাচারের ঘটনা, পাচারকারী হিসেবে উঠে আসে নদীর নাম। গ্রেপ্তার অপর সাতজনকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান তিনি। তাদের কাছ থেকে পাসপোর্ট, ভারতের আধার কার্ড, মোবাইল ফোন, ভারতের সিম কার্ড উদ্ধার করা হয়েছে। সাদাকালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।